তো হে গাইস, কি অবস্থা সবার? হাউ টু সোশ্যালস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কিন্তু বেসিক্যালি আজকে আমাদের 6th এপিসোড, আর মনে হচ্ছে এই এপিসোডে আমরা হলো দেখাই দিব কিভাবে তোমরা হলো ভিডিওটা রেন্ডার করে একটা কমপ্লিট ভিডিওতে নিয়ে আসবা। সো চলো শুরু করি। তো আজকে কিন্তু হাউ টু ক্রিয়েট এ ইউটিউব ভিডিও ফর ইউর ইউটিউব চ্যানেল যে সিরিজটা আমাদের চলতেছে, সেই সিরিজের কিন্তু আজকে 6th এপিসোড। সো এই এপিসোডে আমরা বেসিক্যালি দেখাবো যে কিভাবে তোমরা হলো কালার গ্রেডিংটা করতে পারো, আর কালার গ্রেডিং করতে পারো এবং সাথে সাথে দেখায় দিব যে কিভাবে তোমরা হলো এক্সপোর্ট করতে পারো তোমাদের ফাইলটা তোমাদের হলো কম্পিউটারের মধ্যে, যাতে তোমরা হলো খুব সহজেই হলো তোমরা ভিডিওটা পেয়ে যাও, এবং ভিডিওটা হলো তারপর ইউটিউবে কিভাবে পোস্ট করতে হবে সেগুলো কিন্তু দেখায় দেওয়া হবে। সব কিছু ওয়ান বাই ওয়ান স্টেপে কিন্তু চলতেছে আমাদের এই পুরো সিরিজ জুড়ে। তো চলো এখন আমরা দেখাই দিই যে কিভাবে তোমরা কালার গ্রেডিংটা করতে পারো, ঠিক আছে? সো কালার গ্রেডিং করতে হলে খুব সহজ ব্যাপারটা এই যে রাইট অ্যারো কি। তোমাদের সর্বপ্রথম যেটা করতে হবে কালার গ্রেডিং এর জন্য, অবশ্যই ক্লিপের উপর কালার গ্রেডিং কখনোই ইফেক্টে ইউজ করবা না, তাহলে হবে কি সেটা আমি তোমাদের বলে দিই। যদি কালার মানে এখানের উপর যদি ইফেক্টটা অ্যাপ্লাই করে ফেলো, তাহলে অনেক সময় হবে কি এই যে পিক্সেল যেগুলো আছে বা ভিডিও কোয়ালিটি যেটা আছে সেটা রিডিউস হবে। সেটার জন্য আমাদের করতে হবে কি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিতে হবে। ধরো যদি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দেখাই দিই তোমার হলো যেভাবে করতে হবে, নিউ আইটেমসে যাবা। নিউ আইটেমসে যাওয়ার পর ভাই তোমার এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর হলো তোমার এখানে ওকে করে দিতে হবে, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসবে, এটাতে আমরা রিনেম করে দিব। অবশ্যই রিনেম করে দিয়ে লিখে দিব যে কালার গ্রেডিং, কালার গ্রেডিং। ওকে, সো রিনেম করে দিয়ে আমরা হলে এটা কালার গ্রেডিং এর জন্য ইউজ করবো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা, এই জন্য আমরা নাম দিয়ে দিছি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নাম দিয়ে দিছি কালার গ্রেডিংস। আর যারা যারা হলো তোমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার বা এইসব বুঝো না, তারা লাস্ট ভিডিওটা দেখতে পারো। লাস্ট ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে আমি বলে দিছি যে কিভাবে তোমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করতে হবে এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজগুলো কী কী সেগুলো কিন্তু সব লাস্ট ভিডিওতে বলা আছে, ঠিক আছে? যারা যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার কালার গ্রেডিংয়ে আমরা চলে আসলাম। তো চলে আসার পর এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিতে হবে। এই যে দেখো, আবার দেখাই দিই, কথা বলতে বলতে করে ফেলছি, সরি। সো এখানে তোমার হলো কালার গ্রেডিংটা নিয়ে এসে এখানে টাইম লাইনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবা। তো এখন যদি এটা একবারে জুম করি, এটা এক ফ্রেম, জাস্ট এক ফ্রেম একটা কালার গ্রেডিং আসছে। এটাকে আমাদের পুরো ভিডিও জুড়ে দিয়ে দিতে হবে, যেহেতু আমরা পুরো ভিডিওটাই কালার গ্রেডিং করতে যাচ্ছি। সো এটাকে এরকম টান দিয়ে এনে জাস্ট এই যে এখানে ম্যাগনেটের মতো হলে আটকে যাবে। এই যে একবারে ভিডিও শেষ মাথা পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করে বসাই দিলাম। তো যেহেতু কালার গ্রেডিং একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তাহলে এখন কালার গ্রেডিংটা কীভাবে করবো সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। তো সেটার জন্য সর্বপ্রথম যেতে হবে উইন্ডোতে, ওয়ার্ক স্পেস, তারপর এই যে এখানে কালার দেখতে পাচ্ছ, কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করবা। তাহলে এখানে কিন্তু কালারের যেই প্লেটটা আছে খুব সুন্দরভাবে কিন্তু প্লেটটা চলে আসবে, ঠিক আছে? তো কালার গ্রেডিংয়ের যে বেসিক ধারণা সেটা তোমাদের দিয়ে দিই। ধরো এই যে এই ফুটেজটা, এটাতে তোমার দেখতে পাচ্ছ একটা সানসেটের একটা ফুটেজ, ঠিক আছে? সানসেট হচ্ছে, গাড়ি চলতেছে। সো এই ফুটেজটাতে আমরা একটা ডার্ক ডার্ক ভাইব কিন্তু আমাদের এটা প্রয়োজন, ঠিক আছে? এই ফুটেজের মধ্যে একটা ডার্ক ভাইব হলে কিন্তু খারাপ হয় না। সো এই ডার্ক ভাইবটাই আনতে হবে আমাদের টার্গেট। সো ডার্ক ভাইব আনতে হলে আমাদের সর্বপ্রথম হলো যদি এক্সপোজারটা আমরা যদি টেম্পারেচারটা দেখি, এটা হলো একটা ওয়ার্ম টেম্পারেচার, এই জন্য রেড হয়ে আছে। সো এই ভিডিওটা অলরেডি অনেক সুন্দর কালার গ্রেড অবস্থায় আছে, তাও আমরা যদি একটু 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 ইয়া করতে চাই, এনহ্যান্স করতে চাই, যদি এটা নর্মাল চিন্তা করি তাহলে আসলে জিনিসটা এরকম থাকে আর কি। আমরা যদি একটা লাইটের মধ্যে একটা ভিডিও যদি শ্যুট করি তাহলে জিনিসটা এরকম থাকবে, নট তোমার এত সুন্দর রেড অবস্থায় থাকবে না। একটা ক্যামেরা দিয়ে তোমরা তুলেই দেখো তাহলে দেখতে পারবে যে এরকম একটা পরিস্থিতি থাকবে, ঠিক আছে? এখন ধরো তোমার এটাকে তোমরা আমরা এনহ্যান্স করার জন্য টেম্পারেচারটা একটু বাড়াই দিব, একটু রেডিশ একটা ভাব নিয়ে আসবো। এই যে এতটুকু আনলে একটা মোটামুটি সুন্দর একটা দেখতে পাচ্ছি। টিন্টটা ধরার দরকার নেই, কারণ টিন্টটা তখনই ধরে যখন হলো তোমার ভিডিওতে কোনো প্রবলেম আছে, ঠিক আছে? লাইক তোমার ভিডিওটা একটু বেশি গ্রিনিশ হয়ে গেছে, মানে একটা গ্রিন মাঠের মধ্যে, সবুজ মাঠের মধ্যে ভিডিওটা করার কারণে সবুজ ইফেক্টটা বেশি পড়ে গেছে তখন, বা একটা যে কোনো জায়গায় যেটার ইফেক্টটা বেশি সেটা কমানোর জন্য টিনটা ইউজ করে। আর নর্মালি টেম্পারেচারটা ইউজ করে হলো তোমার যদি বেশি রেড বা লাইটের মধ্যে সানলাইট যদি বেশি হয়ে যায় তাহলে, বা সানলাইট যদি কম হয়ে যায় তাহলে আমরা একটু রেডটা এনে আমরা জিনিসটাকে একটা ভাইব দিতে পারি, ঠিক আছে? যেমন এখানে সানলাইট একটু বেশি দেখা যাচ্ছে, একটু বেশি রেডিশ হয়ে গেছিলো, তাহলে আমরা একটু কমাই দিলাম যাতে একটা ন্যাচারাল ফিল থাকে।
সো ন্যাচারাল ফিলটা গেল। তারপরে হলো আমাদের যদি এখন দেখি নিচে তোমার টোনস আছে, টোনের মধ্যে এই যে এক্সপোজার যেটা আছে, এক্সপোজারটা তোমার করে কি, এই যে তোমার এক্সপোজারটা করে হলো বেসিক্যালি এই যে লাইট বাড়ায় আর কমায়, এক্সপোজারটা মানে তোমার যেখানে লাইট বেশি এটা এটা এই যে এক্সপোজার বাড়ায় দিলে দেখছো এটা কিন্তু এখন মনে হচ্ছে দিন। এখন যদি তোমার এটা যদি এরকম করে দেই, এই যে দেখতে পাচ্ছো জিনিসটা কিভাবে চেঞ্জ হয়ে যায়, লুকসটা কিভাবে চেঞ্জ হলো, আমরা জাস্ট টেম্পারেচারটা একটু কমায় দিলাম আর হলো এক্সপোজারটা বাড়িয়ে দিলাম, মনে হচ্ছে যে এটা সকালবেলা একটা ভিডিও। যদি আমরা আবার নর্মাল করে দিই সব কিছু তাহলে আবার বুঝতে পারবো যে এটা কোথা থেকে কোথায় এনহেন্স করা সম্ভব। দেখতে পাচ্ছ এই ফুটেজ থেকে আমরা কিন্তু কোথায় নিয়ে গেছিলাম, আমরা কিন্তু এই ফুটেজ থেকে একটা সকালবেলা দিনের বেলার ফুটেজে আমরা কিন্তু দিনের বেলার যে ফুটেজ সেটাতে কিন্তু কনভার্ট করে ফেলছি, দেখছো। ওকে 1 মিনিট। ওকে সো দেখতে পাচ্ছ এখানে আমরা যে ধরো এই ফুটেজটা আমরা হলো রেডিশ থেকে এই মোমেন্টে নিয়ে আসতে পারবো, বাট আমাদের কিন্তু এত কিছু দরকার নেই, আমরা যেহেতু ডার্ক ভাইবে ছিলাম সো ডার্ক ভাইবে ফিরে যাই, আমরা হলো এতটুকু নিয়ে আসলাম, এই যে একটু এক্সপোজারটা বাড়িয়ে দিলাম, একটু এক্সপোজারটা বাড়িয়ে দিলাম যাতে হলো কারগুলো খুব সুন্দর দেখা যায়। সো হে গাইস, কি অবস্থা সবার, হাউ টু সোশ্যালস ইন। ওকে তারপর যদি আমরা একটু যদি দেখি তাহলে হলো এই যে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটা হলো তোমার ক্রিস্প করে ভিডিওটাকে, এই যে দেখতে পাচ্ছো তোমার হলো খুব একটা কালার যে আছে কালারটাকে খুব আঁকড়ে ধরে যে তোমার কালারটা খুব ডার্ক হয়ে যাবে, তো কন্ট্রাস্ট এই কাজটাই করে। হাইলাইটসগুলো তোমার করে হলো তোমার ওই যেই ডার্ক পার্টটা আছে সেই ডার্ক পার্টটাকে তোমার হোয়াইট করার চেষ্টা করে হলো হাইলাইটস, শ্যাডো শ্যাডোটা সরি 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 হাইলাইটস তোমার করে হলো যেই হাইলাইটেড পার্টগুলো আছে, ঠিক আছে ভিডিওর, যেমন হলো তোমার দেখাই আমি কোনগুলো হাইলাইটেড পার্ট, ধরো এই যে এখান থেকে আলো এসে এই যে জায়গাগুলোতে পড়ছে, যেই জায়গাগুলো হাইলাইট হয়ে আছে সেই জায়গাগুলোকে তুমি যদি হাইলাইট বাড়াও তাহলে সেগুলো আরও লাইটফুল, আলো কালারফুল হবে, আর যদি এটা কমায় দেই তাহলে এই যে লাইটিং যে পার্টটুকু আমি যদি ভালো মতো দেখাই, এই যে ধরো আমি এই পার্টটুকু দেখাচ্ছি, ঠিক আছে এই যে এই পার্টটুকু, এখন যদি হাইলাইট আমি কমাই দিই এই যে এই লাইটটুকু দেখতে পাচ্ছ এটা কিন্তু লাইট কমে গেছে, আর যদি হাইলাইট বাড়াই দিই তাহলে এই যে পার্টটুকু এটা কিন্তু এখন নর্মালের থেকে অনেক বেশি হয়ে গেছে। সো এই যে এখন হলো নর্মাল, হাইলাইট বাড়াই দিব এই পার্টটুকু, যেহেতুটুকু হাইলাইট অলরেডি আছে এই পার্টটুকু তোমার হলো চেঞ্জ হবে কালারগুলো, সো এটা করবে হলো হাইলাইটস। আর শ্যাডোটা করে কি, শ্যাডোটা করে হলো যেখানে এই হাইলাইট পার্টগুলো ছিল, ঠিক আছে হাইলাইটের কারণে কিন্তু তোমার শ্যাডো তৈরি হয়েছে, এই যে হাইলাইটস ছিল শ্যাডো তৈরি হয়েছে, সো এই শ্যাডো পার্ট মানে এই যে যেগুলো একটু ডার্ক হয়েছিল সেই ডার্ক পার্টটুকু এটাকে আরও বেশি ডার্ক করতে চাও নাকি ডার্ক পার্টটুকু হলো এনহেন্স করে সাদা করতে চাও, সেই জিনিসটাই করবে হলো তোমার শ্যাডো, ঠিক আছে শ্যাডো সেই জিনিসটা করবে। আর হোয়াইট ব্যালেন্স, হোয়াইট ব্যালেন্সিং হলো তোমার এই যে এখানে হোয়াইট পার্ট আছে বা যেখানে ভিডিও যেখানে একটু সাদা সাদা পার্ট আছে, যেমন আকাশটা সাদা ছিল একটু সাদা ছিল, এখানে যদি এটাকে সাদা করে দিতে চাও সাদা পার্টকে আরও সাদা করতে ওটা ইউজ করা যায়, আর ব্ল্যাক পার্টকে ব্ল্যাক করতে ইউজ করা যায়, হোয়াইট করতে মানে ব্ল্যাক আর হোয়াইট, এটা বেসিক্যালি ব্ল্যাকটা ইউজ করে ব্ল্যাক জিনিসকে একটু ব্ল্যাক করার জন্য, হোয়াইটকে ইউজ করে হোয়াইট জিনিসটাকে একটু আরও বেশি হোয়াইট করার জন্য, সো ব্ল্যাকটা সবসময় কমে আর হোয়াইটটা সবসময় বাড়ানো অবস্থায় ইউজ করতে হয় তাহলে সবচেয়ে বেশি আউটপুট পাওয়া যায়। আর শ্যাডো আর হাইলাইটসগুলো দিয়ে তুমি হলো শ্যাডো পার্ট আর হাইলাইটস পার্টগুলোকে বাড়ানো কমানো করতে পারো, বাট হোয়াইট আর ব্ল্যাকে যেটা বললাম ব্ল্যাকটা কমাবা হোয়াইটটা বাড়াবা, তো এই জিনিসটা করলে তারপরে হলো ভালো একটা টোন পাবা। তারপর যদি আমরা স্যাচুরেশন কথা বলি, স্যাচুরেশন হলো তোমার এই যে কালারটা কি এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে নাকি তোমার কালারফুল হবে সেই জিনিসটা হলো তোমাদের নির্ধারণ করে কোনটা, এই যে এটা বাড়াই দিলে অনেক বেশি কালারফুল, রেইনবোগুলো দেখতে পাচ্ছ কি কালারফুল হয়ে গেছে, নর্মাল ছিল এরকম এটা দেওয়ার পরে কালারফুল দেখতে পাচ্ছ, সো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে নাকি কালারফুল হবে সেটাই স্যাচুরেশন হলো ডিসাইড করবে, নর্মালি 100 দেওয়া থাকে। ওকে সো তারপরে যেটা আছে এরপরে আসে হলো অ্যাডভান্স, অ্যাডভান্স লেভেল, এটা বেসিক কারেকশন ছিল এখন অ্যাডভান্স লেভেল যদি কারেকশন দেখতে চাও, এখানে হলো শার্পেনিং আছে, শার্পেন শার্পেনিং যেমন হলো যে কোনো পার্ট খুব শার্প করে দিচ্ছে বা ডার্ক করে দিচ্ছে, ঠিক আছে ধরো তোমার একটা ভিডিও এরকম হতেই পারে যে তোমাদের ভিডিওটা একটু ধরো তুমি একটা তুমি একটা যেই ক্যারেক্টার ক্রিয়েট করছো ধরো এই যে ভিডিওটা একটু ভিডিওটা হালকা একটু ব্লারি ব্লারি একটা ভাব আনতে হবে, তাহলে করতে হবে কি শার্পেনটা একটু কমাই দিব, এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু যদি আমরা ভিডিওটা বড় করে দেখাই,
ওকে সরি, তোমার হলে ভিডিওটা যদি একটু বড় করে দেখাই, যদি শার্পেনটা জিরো থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছ এরকম হচ্ছে, আর যদি শার্পেনটা কমাই দিই তাহলে একটু ব্লারি ব্লারি একটা ফিল আসবে, একটা ব্লারি ব্লারি আমরা ফিল পাবো এখান থেকে, একটা ব্লারি ব্লারি ফিল আসবে আর কি। এখন হতে পারে যে তোমার ভিডিওটা ব্লারি আছে, তাহলে তোমার এই যে শার্পেনটা বাড়াই দিলে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো কত চোখা মানে তীক্ষ্ণ দেখা যাচ্ছে, তীক্ষ্ণ হয়ে গেছে। যদি নর্মাল থাকে এরকম থাকবে, যদি একটু শার্পেনটা কমাই দিই তাহলে একটু ব্লারি ফিল দিতে যাচ্ছে, বা একটা কুইক কুইক ভিডিও যেগুলো থাকে সেগুলোতে এরকম শার্পেন কমানো থাকে, আর যেগুলো হলো তোমার তীক্ষ্ণ মানে একটু যদি তুমি জিনিসটাকে ফোকাস করে দেখাতে চাও শার্পেনটা বাড়ায় দিবা, তাহলে হলো দেখো কত ক্রিস্পি জিনিসটা, কত ক্রিস্পি দেখা যাচ্ছে, খুবই স্পষ্ট দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমরা এখানে ফুটে উঠবে এই শার্পেনটা বাড়াই দিলে। তোমার ভিডিও কোয়ালিটির উপর ডিপেন্ড করবে শার্পেন তুমি কতটুক বাড়াইতে চাও, যেমন এটা একটা 4K ভিডিও, সো এই 4K ভিডিওতে আমি শার্পেন বাড়াইলেও সমস্যা হচ্ছে না, কারণ এটার রেজুলেশন অলরেডি অনেক হাই। শার্পেন বাড়ানো কমানো এগুলো ডিপেন্ড করে পুরোটাই তোমার হলো ভিডিও কোয়ালিটির উপর, যদি কোয়ালিটি খারাপ থাকে তাহলে কিন্তু শার্পেন বাড়াইলে অনেক বাজে একটা অবস্থা হয়ে যাবে, তোমার ভিডিওর কোনো অবস্থাই থাকবে না, কিন্তু কোয়ালিটি ভালো থাকলে শার্পেনটা ইউজ করতে পারবা। ওকে, সো শার্পেন গেল, শার্পেনের পরে যেটা ইউজ করতে হবে তোমাদের, মানে ইউজ করার দরকার প্রয়োজন আছে সেটা হলো ভাইব্রেন্স। ভাইব্রেন্স আসলে জিনিসটা কিছুই না, এই যে দেখো জাস্ট কালারগুলো, কালারগুলোকে একটা ভাইব্রেন্ট বলতে বুঝাচ্ছে হলো কালারগুলোকে একটা, এই যে দেখো ধরো যদি আমরা এগুলাতে করে কি মানে ভাইব্রেন্টটা করবে কি তোমার জায়গা মতো ঠিকই কালারটা বাড়িয়ে দিবে, লাইক তোমার এই ভিডিওতে তেমন একটা বোঝা যাবে না কারণ এই ভিডিওতে সব জায়গায় একই রকমের কালার। যদি এই ভিডিওটা দেখি, এই যে দেখো এই ভিডিওতে এখানে একটু হলুদ, হালকা হালকা হলুদ ভাব আছে, এখানে একটু হোয়াইট আছে, তারপর এখানে ব্ল্যাক, সব কিছুর একটা ভাইব্রেন্ট লুক যদি আমরা বাড়াতে চাই একটু বাড়াই দিব। এই দেখো হলুদ জিনিসটা, এই জিনিসটা আরও একটু ফোকাস হচ্ছে, শার্পেনটা বাড়াই দিব আরও বেশি ফোকাস হচ্ছে, ঠিক আছে। যদি আমরা আগের নর্মালটা দেখি, ওকে এটা হাইড করে দিলাম, এই যে নর্মালটা যদি দেখি আর এখন একটা যদি দেখি, ডিফারেন্সটা দেখতে পাচ্ছ কতটুক ডিফারেন্স হয়ে গেছে, ডিফারেন্সটা যদি বুঝতে পারো তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর মানে ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে জাস্ট শার্পেন আর ইয়া করে দিয়ে। আর লাস্টে তো আমরা দেখাচ্ছি, তারপরে তোমার হলো এখন যদি হাইলাইটস এবং টিন ব্যালেন্স, এগুলো হয়তো যদি আরও অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি এগুলো জাস্ট ইগনোর করতে হবে। ওকে, তারপরে যদি আমরা হিউ কার্ভ, ওকে কার্ভ আছে, আচ্ছা SLD সেকেন্ডারি, ওকে সো এখানে তোমার হলো কালার উইলস অ্যান্ড ম্যাচ এখানে আছে। সো এই মিড টোনস জিনিসটা কি, মিড টোনস জিনিসটা হলো তোমার যেই টোনটা আছে ভিডিওর, ঠিক আছে, টোনটাকে সবসময় তুমি কোন টাইপসের টোন দিতে চাচ্ছো, যেমন তোমার ভিডিওটা এটা কিন্তু একটু হোয়াইট হোয়াইট, সো আমি এটাকে ধরো এই ভিডিওটা ধরো যদি একটু গ্রিনিশ করতে চাই তাহলে এটাকে একটু গ্রিনে নিয়ে যাব। এই যে মিড টোনটাকে কী করলাম, ড্রপ করে এরকম ডানে নিয়ে গেলাম, এই যে গ্রিনিশ একটা ভাব আসছে। তারপর হলো যদি আমরা একটু নীল কালারে, একটু নীল কালার বা বেগুনি কালারে যদি একটা আভাস আনতে চাই তাহলে এই যে বেগুনির দিকে নীল কালার নিয়ে গেলাম, একটু নীল নীল ভাব চলে আসলো। যদি গোলাপি নিতে চাই, গোলাপি ভাব আনতে চাই ভিডিওতে, তাহলে গোলাপিতে নিয়ে যাব। যদি রেড ভাব ভাইব আনতে চাই, রেডে নিয়ে যাব। তারপরে যদি এখানে হলুদ একটা ভাইব আনতে চাই তাহলে হলুদে নিয়ে যাবো। এই মানে মোট কথা এই সিস্টেমে তোমার হলো মিড টোনসটা কাজ করে, ঠিক আছে। নর্মালি তোমার মিড টোনস থাকে না, যেটা করবা সেটা হলো তোমার যেটা ভাল লাগে, ঠিক আছে। এটা ধরো আমি একটু হালকা, আমি সবসময় তোমার করি কি একটু নীল করে দেই, আমার কাছে দেখতে একটা ভালো লাগে, ক্রিস্টাল একটা ভাব আসে, ক্লিয়ার একটা ভাব আসে আর কি নীল করে দিলে। সো আমি হালকা একটু ড্র্যাগ করে নিচের দিকে একটু নেমে নামায় দিই, আর শ্যাডো আর হাইলাইটস এগুলো আগের মতোই জাস্ট এগুলো কালার হিসাব করে শ্যাডো আর হাইলাইটসগুলোকে কালার চেঞ্জিং করা যায়, ঠিক আছে। শ্যাডোর কালারগুলো চেঞ্জ করা যায়, ধরো ব্ল্যাক, ফুল ব্ল্যাক নাই তোমার শ্যাডোটা, এখানে হয়তো বা শ্যাডোগুলো ফুল ব্ল্যাক আছে, তোমার ওইখানে নাও থাকতে পারে, তো এরকম করে আর কি শ্যাডোটা চেঞ্জ করা যেতে পারে। তারপরে হাইলাইটসটা, তোমার হাইলাইটসের যে জায়গাগুলো আছে সেগুলো তোমার কালারটা যদি চেঞ্জ করতে চাও এখান থেকে চেঞ্জ করতে পারবো, বাট মিড টোনস হলো অ্যাভারেজ একটা টোন চেঞ্জ করে দিবে, সেটাই আমার জন্য এনাফ হয়ে যায় প্রত্যেকবারের ক্ষেত্রে প্রায় সময়। ওকে, সো মিড টোনস মোটামুটি এই ছিল যেই কালার গ্রেডিংয়ের সিস্টেমটা সেটা। তারপরে যদি এরকম হয় যে ভাই এত কাহিনী ভাল লাগে না, একটা প্রিসেট দেন, তো প্রিসেটগুলো তোমরা হলো ইউটিউবে বিভিন্ন রকম ওয়েবসাইট আছে বা ইউটিউব চ্যানেল আছে, ওরা হলো অনেকে আছে তোমার হলো প্রিসেটগুলো দেয়, সেগুলো করতে পারো, বা তোমার বেসিক প্রিসেট হিসেবে তেমন একটা প্রোভাইড করে না, এই যে এখান থেকে প্রিসেটগুলো অ্যাড করে নিতে পারো। কীভাবে, সেটা হলো অ্যাড ডিলিউমেট্রি প্রিসেট, কালার প্রিসেট, সেখান থেকে অ্যাড, ওকে সো এখান থেকে কিন্তু অ্যাড করা যাবে। আরও যদি দেখাই, সেখানে হলো
এই যে লিওমেট্রি প্রিসেট তোমার হলো যে এখান থেকে অ্যাড করে নিবা, অ্যাড দিয়ে জাস্ট ওই যেখান থেকে ডাউনলোড করছো সেই জায়গাটা সিলেক্ট করে দিবা, লোকেশনটা সিলেক্ট করে দিয়ে অ্যাড করে ফেলতে পারবা লিওমেট্রি প্রিসেটটা আর কি। ঠিক আছে, তো এটাই। তারপরে হলো যেটা করতে হবে সেটা হলো এক্সট্রা, যদি আমি দেখাই দিই আমি যে প্লাগইনটা ইউজ করি বেসিক্যালি, সেটা যদি ইফেক্টসে যাবা, ইফেক্টসে গিয়ে তোমার হলো লুকস নামে একটা প্রিসেট আছে, সেই প্রিসেটটা কিন্তু ইউজ কর। সো লুকস নামে যে প্রিসেটটা সেটা দেখাই দিই, এই লুকস নামে প্রিসেট LOOCS, ওকে একটু নিচে গেলাম, এই যে এখানে কিন্তু লুকস নামে একটা প্রিসেট দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার আরজি ম্যাজিক বুলেট। ঠিক আছে, এটা তোমার ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে, এটা হয়তো বা আছে বা নাও থাকতে পারে, বাট এই প্রিসেটটা কিন্তু খুব ভালো। যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই দেখাই, যদি এই যে এডিট লুক এটা অ্যাড হয়ে গেছে, এডিট লুকে যদি দেখাই, এই যে এখানে কিন্তু রেডিমেড অনেক অনেক টাইপসের কিন্তু প্রিসেট অলরেডি আছে। ঠিক আছে, যদি আমি ভালো মতো দেখাই এখানে ক্লিক করে, ওকে এডিট লুক, ওকে এখানে দেখো কত রকমের প্রিসেট, অভাব নেই, হাজারো রকমের প্রিসেট কিন্তু এই লুকসের মধ্যে অলরেডি অ্যাভেলেবল। সো তোমরা জাস্ট ডাউনলোড করবে এবং নিজের পছন্দের মতো প্রিসেট কিন্তু এখান থেকে ইউজ করতে পারবে, হাজার হাজার রকমের কিন্তু প্রিসেট আছে। সেই জিনিসটা যদি লুকসটা লাগে তাহলে কমেন্ট করে জানাও, আর যদি লুকসটা প্রয়োজন হয় আমি নিজে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর যেটা যদি তোমরা নিজে ডাউনলোড করতে পারবা, জাস্ট সার্চ দিয়ে বের করে নিতে হবে, সেটা হলো লুকসটা, যে প্রিসেটটা। তো এই যে দেখো অনেক রকমের, হাজার রকমের তোমার হলো প্রিসেট কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, যেরকম তোমাদের পছন্দ সেরকম অনুযায়ী ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে শুরু করে সব রকমের প্রিসেট কিন্তু এখানে, অনেক রকমের কালার গ্রেডিং প্রিসেট আছে। সো যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবা, সিলেক্ট করার পর এই যে এখানে ওকে আছে টিকমার্ক, সেখান থেকে করে নিলে কিন্তু প্রিসেটটা তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সো এভাবে কিন্তু তোমরা প্রিসেট দিয়ে ভিডিওটা অ্যাড করে ফেলতে পারবা। তো এই ছিল টোটাল কালার গ্রেডিং সম্পর্কিত যত রকমের তথ্য। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর যদি চ্যানেল নতুন হয় সাবস্ক্রাইব করে দিবা। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।